কোনো পুরুষ কোনো নারীকে চাইবে, চাইতেই পারে, চাওয়া মানেই অপরাধ না। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। অনেকদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত রুনা খান পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজের তিক্ত অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মিডিয়ায় কাজ করতে গিয়ে দু চারজন যে প্রস্তাব দেয়নি তা নয়। তার ভাষায়, মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বিছানায় যাবার জন্য জোর করে না, কাউকে জোর করে ঘরের মধ্যে নিয়ে দরজা ছেড়ে দিয়ে। এই অভিনেত্রী বলেন, আমি মনে করি শুধু ইন্ডাস্ট্রি নয়, সকল কর্মক্ষেত্রে এরকম প্রস্তাব দেওয়ার লোকের অভাব নেই। আমি আমাকে দেব কি দেব না সেই সিদ্ধান্তটা আমার। নারী পুরুষের সম্পর্ক শাশ্বত, বিষয়টি উল্লেখ করে রুনা খান বলেন, কোনো পুরুষ কোনো নারীকে চাইবে, চাইতেই পারে, চাওয়া মানেই তো অপরাধ নয়। আমি আমাকে দেব কি না এই সিদ্ধান্ত আমার। আবার নিজেকে বিলিয়ে দিয়ে অন্যদের দোষারোপ করব পুরুষরাই খারাপ, আমি সেই রকম না। আরো সোজা করে বলবো, টিভি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে জোর করে না। তুমি যদি কিছু করে থাকো সেটা তোমার ইচ্ছায় করেছো, আর তুমি যদি কিছু করতে না চাও তোমার গায়ের উপর কেউ ঝাঁপিয়ে পড়বে না। তুমি যদি কিছু না করতে চাও কেউ তোমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে না। আমি দুটো প্রেম করেছি, তারা এই ইন্ডাস্ট্রিরই মানুষ, কিন্তু কেউ আমার উপর কখনো ঝাঁপিয়ে পড়েনি। একটু হাসি মুখে কথা বলেছে, কাজ শেষে আড্ডার প্রস্তাব দিয়েছে, এটা তো কোনো অপরাধের মধ্যে পড়ে না। আমি রাজি হব কিনা সেটা আমার ব্যাপার। কাজের শেষে আড্ডা দেওয়ার একটা প্রস্তাব দিচ্ছে। লং ড্রাইভে যাওয়ার প্রস্তাবও পেয়েছিলেন রুনা খান, তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমাকে কফি খাওয়ার অফার দিয়েছে, লং ড্রাইভে যাওয়ার অফার দিয়েছে, কিন্তু আমি যাব কি যাব না সেটা আমার বিষয়। আমি বিশ্বাস করি স্বামী সন্তান থাকতেও এরকম আরামের বন্ধু থাকতেই পারে। কফি, একটু কফি খেতে যেতে ভালো লাগছে। অভিনেত্রী রুনা খান 18 বছর ধরে অভিনয় করছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনার ক্যারিয়ার শুরু হয়। তিনি হালদা, গহীন বালুচর, সিটকিনি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। হালদা সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এই অভিনেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান রুনা খান, ভালো কাজের স্বপ্ন দেখেন, ভিন্ন ধরনের চরিত্রের প্রতি তার লোভ সবসময়। তিনি জানান, তার কাজ তাকে কখনো সন্তুষ্ট করতে পারে না, তবে বিভিন্ন সময় শুটিং সিটে অন্যদের কাছে নিজের প্রশংসা শুনেছে।